2019 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মানহানির মামলায় চলতি বছরই কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে 2 বছরের কারাদণ্ডাদেশ দেন গুজরাটের সুরাট আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে গুজরাট হাইকোর্টে সাজা স্থগিত চেয়ে রাহুল রিভিউ পিটিশন করলে তা খারিজ করে দেন উচ্চ আদালত। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানি হয় শুক্রবার। এদিন রাহুল গান্ধীর 2 বছরের সাজার উপর স্থগিতাদেশ দেন আদালত। এ রায়ে বড়সড় স্বস্তি পেলেন ভারতের বিরোধী দলীয় এই নেতা। শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালত জানায়, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী কি কারণে রাহুলকে ওই শাস্তি দেওয়া হয়েছিল তার স্পষ্ট ব্যাখ্যা করেননি গুজরাটের নিম্ন আদালতের বিচারক। এ অবস্থায় কংগ্রেস নেতার করা আবেদনের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এই মামলায় রাহুলকে কোনো শাস্তি পেতে হবে না। শুধু তাই নয়, এদিন সুপ্রিম কোর্টে সুরাট আদালতের রায় স্থগিত হয়ে যাওয়ায় রাহুল গান্ধীর পার্লামেন্ট সদস্যের পদও ফিরে পেতে আর কোনো বাধা রইল না। 2024 লোকসভা নির্বাচনের আগে পদ ফিরে পাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর আগে সুরাট আদালত শাস্তি বিধান করায় রাহুলের লোকসভার সদস্য পদ কেড়ে নেওয়া হয়। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।